হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডস্মিথ ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সেরকম করে তো কিছু ব্লগ বানানো হচ্ছে না, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু সময় কাটাতে এসি, মানে আমার ফ্যামিলির কাছে। আমার ফ্যামিলি ধীরে ধীরে বড় হচ্ছে, সেই জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। তো আজকে আমি কিছু কালেকশন দেখাবো, মিশরি কালেকশন, মানে যেগুলো আমি আমার জন্য নিয়েছি আবার কাস্টমারের জন্য এসেছে। তো প্রথমেই দেখাই, এটা এটা খুলছিল বেড়াবাবু, এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি? তো এটা হলো গাছরা, এই যে এইভাবে পিছন দিকে দেওয়ার জন্য। তো আমার আছে একটা, সেটা একটু অন্য ধরনের, আর এটা একটু মানে কি বলবো, মানে বেশি ফোলা, দেখতে পাচ্ছ বেশি ফোলা, মানে খুব ভালো লাগবে দেখতে। তো এক্ষুনি স্নান করে এলাম, সেই জন্য চুলটা এখন হয়ে আছে। আর একটা জিনিস দেখাই, এই সাইড আমি সেদিন দেখাচ্ছিলাম, খোলা হয়নি, তো ভাবলাম আজকে একটু খুলে দেখাই। সাইডটা খুব সুন্দর, কিন্তু একটা জিনিসই কি, এই যে ওপরের পাটটা আর নিচের পাটটা একটু যদি পিঙ্ক থাকতো ওপরের পাটটাতে তাহলে নিশ্চয়ই ভালো লাগতো আরো, কিন্তু ওপরের পাটটায় পিঙ্কটা নেই। এই দেখো শাড়িটা, এটা হলো আঁচল। তো এই শাড়িটা পরে সুন্দর একটা ভিডিও আসবে আশা করছি। আর এখন বলবো না, সবটাই সারপ্রাইজ। এ দেখো, এটা হলো, আচ্ছা এটা ব্লাউজ পিস, আর এদিকেরটা এটা হলো আঁচল, আর শাড়ির কুচিটা এরকম, ভালো লাগবে পড়লে দেখি, এইভাবে তো পড়লে ভালো লাগবে না, এইভাবে পড়লে ভালো লাগবে তাই তো। তো এই দুটো হলো আমার, আর বাদ বাকি যে এটাও একটা কাস্টমারের, এটাও একটা কাস্টমারের। তো এটা ভুল করে চলে এসেছে, কারো যদি পছন্দ হয় বলো। দেখো এটা ভুল করে চলে এসেছে, এটা পুরো রেডটাই দেয়া ছিল আমার মতনটা, তো এটা ভুল করে চলে এসেছে, যাই হোক। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। জলদি আসছে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, তো ওই শাড়িটা পরেও একটা মেকআপ টিউটোরিয়াল আসবে। আর এমনি আর একটা অষ্টমীর সাজের মেকআপ টিউটোরিয়াল, সেটাও আসবে, সিম্পল সাজ, অষ্টমীর সকালে আমরা যেরকম সেজে অঞ্জলি দিতে যাই সেরকম সাজ আসবে। তো মুখটা একটু কেমন কেমন লাগছে অন্ধকারে ঘরটা, যাই হোক, ভালো থেকো সবাই সুস্থ থেকো, আজকের মতো বাই বাই।